কবিতায় বিষয় নাকি শিল্পকে বেশি গুরুত্ব দেন? কবিতা কবিতায় বিষয়, যে আমার বিষয় খুব ভালো হবে, শিল্পটা সেখানে যাই হোক, নাকি আমার শিল্পটা হওয়া দরকার, এটা বিষয় প্রশ্নটা একটু যেমন ঠিক হোক? করে করতে মনে হয়, কারণ বিষয় শিল্প, বিষয় একটা শিল্প। তুমি যদি বলো যে বিষয়টাকে একটা ভাব ধরে তার উপর যে ক্রাফটটা, ক্রাফটের জায়গাটা, মানে কবিতাকে শিল্প মাধ্যম হিসাবে দেখতে চাইছেন কিনা, এটা কোশ্চেন হতে পারে, ক্লিয়ার করলে নাকি? ও বলতে চাইছি যে সম্ভবত যেটা ধরে নিচ্ছি আমরা, যে অনেকে কবিতা খুব ভালো বিষয় ভিত্তিক থাকে, কবিতা না বিষয় বিষয় বর্জিত কবিতা, বিষয় বর্জিত কবিতা কিন্তু শিল্প মণ্ডিত হবে। অনেকেই হয়তো খুব ভালো বিষয় অথচ লেখাটা লেখার মতো দাঁড়ায়নি, লেখাটা কবিতা হয়নি, উল্টো পাল্টা শব্দ দিয়ে এটা সেটা করে একটা লেখা দাঁড় করে দিয়েছে। আবার অনেকে খুব ভালো ভালো শব্দের বুনন করেছে অথচ বিষয়বস্তু একটা সেরকম হয়নি। এর এই ক্ষেত্রে নাকি দুটোই, এর এই প্রশ্নটা তো একটা প্রবন্ধ লেখার মতো ব্যাপার আর কি। হ্যাঁ সেই, এবং এর আমি আমি কোনো একমুখী অভিনন্দন নিশ্চয়ই বলবে, আমি ছোট করে বলছি, তুমি তোকে কেটে টুটে লিখবে, অনেক বড় জায়গা হয়ে যাবে। ওই একমুখী কোনো উত্তর দেওয়ার মতো নেই, যে বিষয় বাদ দুটো মত আছে। এক ধরনের কিছু কবি বা কিছু সমালোচক মনে করেন যে আজকের দিনে দাঁড়িয়ে বিষয়টা আর কবিতার বিষয়ই নয়, বিষয়টাই কবিতার বিষয় নয়, ছবি ছবি প্রধান, হ্যাঁ চিত্রকল্প প্রধান কবিতা, এবং খণ্ড খণ্ড চিত্রকল্প নিয়ে সৌন্দর্যকে ধরার চেষ্টা করা, এক এক ধরনের কবি বা সমালোচকরা মনে করেন, আর এক ধরনের মনে করেন যে কবিতা যদি বিষয় না থাকে, কিছু বলার জায়গা না থাকে, তাহলে আমি কবিতা লিখবো কি কবিতা করবো কি, দুটোর মাঝামাঝি জায়গায় আমি যেতে চাইছি। দুটোই প্রয়োজনীয়, কোথাও দুটোরই ব্যবহার হতে পারে, আবার কোথাও দুটো আলাদা আলাদা করেও ব্যবহার যদি আমি করি, শেষ কথা ব্যঞ্জনা, কবিতার শেষ কথা হচ্ছে ব্যঞ্জনা বা প্রতীক। যে আমি আমি বলি যে অনেকেই বলে যে কবিতা বোঝা যায় না, আমি মনে করি আমার ব্যক্তিগত মত এটা, কবিতা বোঝা যায়, বোঝানো যায় না। কবিতা বোঝা যায় না বললে সেটা তো ব্লাইন্ড জায়গা হিট করছে। আমি কবিতা বোঝা যায় কিন্তু আমি বোঝাতে পারি না। এবারে কেউ যদি বলে আমি নিজেও বুঝি না দিয়ে লিখছি, আমি সেই জায়গাটাতে আমি আমি ব্যক্তিগত ভাবি যে এমন কোনো কবিতা আমি কখনোই লিখবো না যার অনুভব আমার কোথাও না কোথাও আলো ফেলেনি। না হলে কি হয় যে উৎপল কুমার বসু যে খণ্ড খণ্ড চিত্র করে প্রচুর কবিতা লিখেছেন যার মাথামুণ্ড কিছুই বোঝা যাবে না, আমার মনে হয় উনি সেখানে ওই জায়গাগুলো উনি খেলতে পেরেছেন, ওই জায়গায় উনি আশ্রয় পেয়েছেন। আমি যদি আশ্রয় না পাই আমি লিখবো না, এইটা আমার ওইটুকুই বলা। আর যে বিষয় এবং চিত্রকল্প মানে বিষয় বর্জিত দুটোই কবিতার বিষয়, কবিতা হতে পারে, মূল জায়গাটা হচ্ছে তা ব্যঞ্জনায় পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না। মানে কবিতা তো আর সংবাদ বিষয় নয়, সংবাদ পরিবেশন করা নয়, নিশ্চয়ই না। কোথাও গিয়ে একটা জায়গা থাকবে, স্পেস থাকবে, যেখান থেকে পাঠকের ভাবনা শুরু হবে, ঠিক সেটা রেখে দিতে হয় কবিতায়। তবে কবিতা নিয়ে শেষ কথা বলার মতো কোনো শব্দ আমার কাছে নেই। অবশ্যই, মানে সেটাই ঘটনা। দয়াময় দাদা খুব ভালো ব্যাখ্যা করেছে, বিশেষ কিছু বলার নেই, দয়াময় দাদার ব্যাখ্যাটাই আমি একদম সহমত এই ব্যাপারে যে কবিতা শেষ কথা ব্যঞ্জন। আসলে কবিতা কখন শিল্প হয়ে ওঠে এইটা যদি ভাবা যায়, তাহলে সেটা অনেক গভীর বিষয় এবং দীর্ঘ আলোচনার বিষয়, সেটা নিয়ে খুব ছোট্ট সংক্ষিপ্ত পরিসরে বলা খুব মুশকিল ব্যাপার, সেটা নিয়ে অনেক উদাহরণ তুলে আনা যায়। কিন্তু কবিতা শিল্প হয়ে ওঠে কি ওঠে না, এখন বিষয়ভিত্তিক শিল্প নাকি শিল্প নির্ভর বিষয়, এইটা যদি ব্যাখ্যা করা যায় তাহলে বোঝা যাবে যে অনেক ক্ষেত্রেই বিষয় শিল্প হয়ে ওঠে তার কাব্য সুষমার গুণে। নীলমণি চক্রবর্তীর কথা যদি আমরা উল্লেখ করি, উনি ওনার কবিতায় কিন্তু কখনোই খুব খুব ব্যঞ্জন মানে খুব জটিল রূপক, খুব জটিল চিত্রকল্প তৈরি করেননি, কিন্তু কি ন্যারেটিভ স্টাইলে মানুষের মুখের ভাষায় কথা বলে দেখাটাই কবিতা, দেখাটাই কবিতা। এবারে সেক্ষেত্রে কারণ ওনার পূর্ববর্তী যে সমস্ত কবি, আমি যদি তার আগের মুহূর্তে সুধীন্দ্রনাথ দত্তের কথা যদি বলা যায়, তাহলে তার কবিতা দুর্বোধ্যতার দায়ে অবরুদ্ধ হয়ে আছে এখনো পর্যন্ত, তো সেক্ষেত্রে সেই সময় তো ছিলই। আবার সুধীন্দ্রনাথ দত্ত জীবনানন্দ দাশকে দুর্বোধ্যতার দায়ে দায়ী করতো, অদ্ভুত রহস্যময় জটিলতা, কিন্তু সেই পরবর্তী তার পরে ফেজটা নীলমণি চক্রবর্তী যখন আসছে, তখন একদম মানুষের মুখের ভাষায় কবিতা দেওয়ার ফলেই সেটা কবিতা হয়ে উঠলো, কি উঠলো না সেটা বড় প্রসঙ্গ থেকে মানুষ কিন্তু গ্রহণ করলো, তাহলে বিষয়টা শিল্প হয়ে উঠলো, উঠলো বিষয়টা শিল্প হয়ে উঠলো। আবার উৎপল কুমার বসুর কথা যখন বারবার উঠে আসছে, বা এমনি মুহূর্তে যদি রাহুল প্রকাশের কথা বলি, উনি কিন্তু বিষয় ভিত্তিক ব্যাপারকেই, আমি ওনার একটা রান্নাঘর নিয়ে একটা অদ্ভুত কবিতা পড়ছিলাম, যে সেই কবিতায় উনি সামান্য বিষয়কে কিভাবে শিল্পে রূপান্তরিত করে দিচ্ছেন, সেটা তার কবিতার ব্যঞ্জনার মধ্যে দিয়ে, শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে, এবং তার ছন্দের টান টান ব্যবহারের মধ্যে দিয়ে। বিদেশি অনেক কবি আছেন, ইউরোপিয়ান অনেক কবি আছেন, যে একটা লেবুকে দেখছেন, লেবুটাকে দেখতে দেখতে যে সে দেখাটাকে বর্ণনা করছে, একদম সেটাও কবিতা। তুমি যদি বিনয় মজুমদারকে দেখো, শেষ দিকে লেখাগুলো উনি কিচ্ছু করছেন, উনি বলছেন আমি কবিতা লেখার পদ্ধতি আয়ত্ত করে ফেলেছি, একদম মানে মানেটা কি, মানেটা ওনার দেখাটাই ধীরে ধীরে কবিতার
ভিতর থেকে উনি দেখছেন, সবকিছুই ভিতর থেকে, বাইরে নেই আর উনি, কবিতার ভিতরেই আছে, ভিতরেই আছে, তখন গল্পটাই কবিতা, যা দেখছেন বর্ণনা করছেন কবিতা হয়ে আছে। শ্যামল সিং এর কথা উল্লেখ করা যেতে পারে, শ্যামল সিং ছোট ছোট টুকরো টুকরো চিত্রকল্প, ছোট্ট দেখা কিন্তু কি সুন্দর ব্যাখ্যা, বিষয়টা শিল্প হয়ে উঠছে, শিল্প হয়ে উঠছে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, শিল্পটা অনেক সময় বিষয় ভিত্তিক নাও হয়ে উঠতে পারে। আমার মনে হয় দুটোই প্রাসঙ্গিক, কবিতা দুটোই প্রাসঙ্গিক, এক্ষেত্রে আলাদা করে দেওয়ার কিছু নেই, কিছু নেই, মানে দুটোই প্রাসঙ্গিক। এবারে যে যেভাবে ব্যাখ্যা করছে, যে যেভাবে গ্রহণ করছে, আসল কথা ওই ওই সেই সংস্কৃত শাস্ত্রের লোকেরা তো আগেই বলে দিয়ে গেছে যে হয় একদল বলছে যে ধনী কাব্যের আত্মা, একদল বলছে রসই কাব্যের আত্মা। তো এখন কেউ ধনী গ্রহণ করবে, কেউ রস গ্রহণ করবে, ধনীতেই রস পূরণ করবে, করবে পরিষ্কার। এবার ধনী কেউ গ্রহণ করলো, রস পূরণ করলো, কেউ রসের মধ্যে দিয়ে ধনী মাটিম টিম তারা মাঠে পাড়ে পাড়ে ডিম, এ তো কবিতার মতোই ছন্দবদ্ধ করে অসাধারণ জিনিস, অসাধারণ। এবার সেক্ষেত্রে সুকুমার রায়ের কথা উঠে আসতে পারে। সুকুমার রায় আমি একদম লাইন বাই লাইন যদি বলে দিতে পারি যে সুকুমার রায় বলছে যে শুনেছ কি বলে গেছে সীতারাম বন্ধ আকাশের গায়ে নাকি টকটক বন্ধ, সেই কবিতাটা কিন্তু ননসেন্স ভার্স হিসাবে আমরা গ্রহণ করছি। কিন্তু শ্রীজাত যখন লিখছে যে আকাশ বড় কৃপা সিন্ধু ঝাঁকা স্রোতে উড়ন্ত সব জোকার, বেকার ছিলাম একদিন আজ কাজ পেয়েছি গায়ের গন্ধ শোকার, তখন কিন্তু সেটা ভার্স হিসাবে গ্রহণ করছে না, সেটা কিন্তু কবিতা হিসাবে গ্রহণ করছে। এই যে দোদুল্যমানতা, এবারে আমি সুকুমার রায়কে কবি হিসাবে গ্রহণ করছি, কেউ ছড়াকার হিসাবে গ্রহণ করবে? দেখো শিল্প এবং বিষয় আলাদা করা যাচ্ছে না, কিন্তু দুজনের দুটো সত্তা, দুজনের লেখার কাছাকাছি একই রকম প্যাটার্ন, তার মেটাফর, তার গ্রহণ করা সব কিছু কিন্তু আলাদা রকম, কিন্তু কেউ ভার্স বলছে, কেউ কবিতা বলছে, শ্রীজাতর কবিতাকে কেউ কবিতা বলছে, কেউ কেউ তাকে এখন ছড়াকার বলে দেখে দেয়, সেটা অন্য বিষয়। সেক্ষেত্রে শিল্প এবং বিষয় কিন্তু একে অপরের পরিপূরক এবং একের সঙ্গে একের প্রাসঙ্গিক, যোগাযোগ আছে, এই দুটোকে কিন্তু আলাদা করে দেওয়া যাবে না কোনো অবস্থায়, আলাদাভাবে ব্যাখ্যা করে দেওয়া যাবে না। এবারে কবিতা শিল্প কিনা সেটা নিয়ে দীর্ঘ আলোচনার অবসর আছে, মতামত ব্যাখ্যা করা যায়, কারণ যদিও কবিতাকে আমি ঠিক শিল্প বলতে রাজি নই, কারণ কবিতাকে শিল্প আমরা বোধহয় তাকেই বলি যেটাকে পারফর্মিং আর্ট যেটাকে বলা, হ্যাঁ নির্মাণ, মানে আবার আবার একটা অন্যদিকে প্রসঙ্গ চলে আসছে, শুরু চলে আসছে সৃষ্টি ও নির্মাণের, সৃষ্টি নির্মাণ এবার চলে আসছে। এবার সেক্ষেত্রে কবিতাকে কি শিল্প বলা যায়? আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কবিতা শিল্প নয়, আবার কখনো মনে হয় হ্যাঁ বোধহয় কবিতা, এটা তো মারাত্মক একটা দ্বন্দ্বের বিষয়। কেন কি আমি বলছি, কেন কি শব্দটা আবার কাটবে, শব্দই নয় এটা, ভুল শব্দ, হ্যাঁ ওটা লিখো না, গালি খাবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে নির্মাণের কথা, আমরা যদি শঙ্খঘোষের কবিতা পড়ি শুধু নির্মাণই আছে, তাহলে শঙ্খঘোষকে কবি বলা যাবে কি বলা যাবে না, সে নিয়ে যদি নির্মাণটাকে বাতিল করতে হয়। একদম, হ্যাঁ শঙ্খঘোষের যে কবিতা বিখ্যাত হয়েছে আমার নিবন্ধ এই চুল্লিতে আমি একটু আগুন দে, সে কবিতা বিখ্যাত হয়ে গেছে, কিন্তু আবৃত্তি শিল্পীদের জন্য সে কবিতা অনেক বেশি জনপ্রিয় হয়েছে। কিন্তু গান্ধর্ব কবিতা করছে যদি আমি শঙ্খঘোষের পড়ি, সে কবিতা কিন্তু নির্মাণ, সে কিন্তু সৃষ্টি, সেটা সত্যিই সৃষ্টি, সে কিন্তু কোনো আবৃত্তিকার সেটিকে আবৃত্তি করে গলায় আনতে পারবে না, কারণ সে কবিতা পড়তে গেলে বোধ দরকার হয়। ওখানে কিন্তু কবিতা মানে ওখানে কিন্তু শিল্প হয়ে উঠবে। তবে কি বলতো, সৃষ্টি আর নির্মাণের দ্বন্দ্বের মধ্যে দিয়ে যদি আমরা যাই, তাহলে যে কবিতা লেখাটাকে যদি আমরা বিচার করি, তাহলে দেখো আমরা কিন্তু কোনো কবিতাকেই যা আপনা থেকে ভাবছি, একটু আগে আমরা কথা বললাম শুরুতে কাটাকুটি করি, কাটাকুটি মানেই তো নির্মাণ, অবশ্যই নির্মাণ, তাহলে আমরা তো সেই সৃষ্টিটাকে নির্মাণে নিয়ে আসছি, কবিতা তো শিল্প হচ্ছে সেই জায়গায়, হয়ে উঠছে অবশ্যই। আমি তো বললাম কোনো ক্ষেত্রে মনে হয় যে শিল্প, আমার মনে হয় কখনো কবিতা শিল্প হয়ে ওঠে না, আবার কখনো মনে হয় বলে শিল্প হয়ে ওঠে। আমার তো এটাও সন্দেহ আছে যে সমস্ত কবিরা কি সৎভাবে বলেন যে আমার কবিতা সত্যি সত্যি আমি কতটা নির্মাণ করছি, কতটা সৃষ্টি করছি। আমরা সবাই অনেকেই মানে যেন সেই কিছু মেয়েরা কি করে যে নিজের সৌন্দর্যটাকে প্রসাধন দিয়ে আটকে রাখা, আমরাও মিথ্যা প্রসাধন দিয়ে আটকে রাখার চেষ্টা করি। আমার মনে হয় বেশিরভাগ কবি কাটাকুটি করেন, নিশ্চয়ই স্বতঃস্ফূর্ত পুরো লাইনটা সে হুবু লিখেন না। সুনীল গাঙ্গুলি বলতেন যে আমি যা আসে তাই লিখি, কাটাকুটি করি না, জানি না তার তো খাতা আমি দেখিনি, মূল খাতা। তবে আমার মনে হয় প্রত্যেক কবি কিছু না কিছু নির্মাণ, হ্যাঁ আমি বললাম আমার আমারও কিন্তু কাটাকাটি হয়, কিন্তু সেই কাটাকাটিটা আমার মাথায় চলে প্রতি মুহূর্তে। আমি বললাম একটা করে সরাসরি লিখো, সেটা সরাসরি লিখলাম, এবার লেখার পরে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জের ওই জায়গাটাই কম, হ্যাঁ ওইটা নির্মাণ, সেটা পরিমাণটা একটু কম হয়, কারণ বাস্তবিক পুরো কবিতাটা মাথার মধ্যে লেখা হয়ে আছে, মানে পুরো শব্দ কাটাকাটি চলে মাথার মধ্যে একদম, মানে সেটা না না আমরা রবীন্দ্রনাথের ডায়েরি দেখি, পাণ্ডুলিপি দেখি, প্রচুর কাটাকাটি আছে, তাহলে তো উনিও নির্মাণশিল্পী, নির্মাণশিল্পী। সেই অর্থে আমার মনে হয় প্রত্যেক কবি কিছু না কিছু ক্রাফট রাখেন, নিশ্চয়ই, তাহলে কবিতাকে শিল্প বলতে অসুবিধা অসুবিধা নেই অবশ্যই, হ্যাঁ না সেটা মানে আমি নিজেও আমি বললাম আমি নিজেও খুব দ্বন্দ্বে থাকি যে কবিতাকে আমি শিল্প বলবো না বলবো না, এর সঠিক উত্তর আমি এখনো আমার নিজের মধ্যে থেকে বের করে আনতে পারিনি। কবিতা নিয়ে কোনো সঠিক উত্তর কেউ পারেনি, পারা সম্ভব নয়।